নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছে আমি সুজাতা। অসুস্থ মাকে নিয়ে মেলাঘর থেকে এসেছিল এক যুবক। রাজধানীর রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য, কিন্তু সেখানে আসার পর ঘটে গেল একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে মানুষ অসুস্থ রোগীদের নিয়ে আসেন সুস্থ করে নিয়ে যাবার জন্য, কিন্তু এখন বিশেষ করে নিরাপত্তার বিষয়টা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। শুধুমাত্র হাসপাতাল চত্বরের বাইরেই নয়, হাসপাতাল চত্বরের ভেতরে ঘটছে এমন কিছু দুর্ভাগ্যজনক ঘটনা যার কারণে জিবি হাসপাতালে এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রত্যেকটি রোগী এবং রোগীর পরিবার পরিজন। জানা যাচ্ছে মেলাঘর থেকে অরিন্দম আচার্য তার নিজের মাকে নিয়ে, অর্থাৎ নিজের অসুস্থ মায়ের সুস্থতা কামনায় জিবি হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য, কিন্তু সেখানে চিকিৎসা পরিষেবা নেবার সময় রাত্রিতে ঘুমন্ত অবস্থায় যখন ছিলেন তার মা, তখন হঠাৎ করে কে বা কারা 16,000 টাকার ব্যাগ নিয়ে চুরি করে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করে কেবিনের মধ্যে ঢোকে, অর্থাৎ যে ওয়ার্ড রয়েছে রোগীদের জন্য সেই ওয়ার্ডের মধ্যে ঢোকে কি করে সেখানে 16,000 টাকা চুরি করে নিয়ে যেতে পারে, অথচ সেখানে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা মজুত রয়েছে। তাদের চোখের আড়াল করে কি করে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে সাধারণ মানুষ রোগীর পরিবার পরিজনদের মধ্যে খুব বিরাজ করছে যে তাহলে তারা কিসের ভরসায় হাসপাতালে পরিষেবা নিতে আসবেন, যেখানে তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। যেখানে মানুষ সুস্থ হতে আসেন হয়তো মনে কিছু আশা নিয়ে, কিন্তু সেখানে আসার পর যদি এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় তাহলে কি করে মানুষ নিরাপদভাবে চিকিৎসা পরিষেবা নিতে আসবে। আমরা শুনব সেই অভাগা মায়ের ছেলে অর্থাৎ অরিন্দম আচার্য এই গোটা বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বলছে। মঙ্গলবার রাতে একটা সময় ঘুমিয়ে পড়ে ওই যুবক, তারই মধ্যে তার পকেট থেকে 16,000 টাকা চুরি করে নিয়ে যায়। কে বা কারা ঘুম থেকে উঠে বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানান তিনি, কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পায়নি সেই যুবক। অবশেষে জিবি পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান এবং টাকা হারিয়ে যাওয়া এবং মার চিকিৎসা না করতে পেরে কান্নায় ভেঙে পড়েন অরিন্দম আচার্য। আমার মাস মাস ষষ্ঠী বিশাল থেকে আমি অল্প কিছু টাকা রাখছিলাম, এই টাকা পড়াগুলো অনেক আমার 15,000 টাকা চুরি এসেছিলাম। আমি কি করবো, আমার মা আমার অসুস্থ। তোমার মা কোন মানে কোন জায়গাতে ভর্তি? মেডিসিন ওয়ার্ডে ভর্তি, জিবি হাসপাতালে মেডিসিনে। কবে ভর্তি করাইছিল? বিশুদ্ধ। আর তোমার টাকাটা কবে চুরি হয়েছে? টাকাটা কোন জায়গাতে রাখা আসলো? মানে পকেট থেকে নিচে গা, তুমি কইতে পারো না? এই হাসপাতালে যে সিকিউরিটি গার্ড আছে তারা জানাইছিল এই বিষয়টা? হাসপাতালতে কে কইছে মানে কইয়া কোনো লাভ হইতো না? সিকিউরিটি গার্ড তারা খোঁজাখুঁজি করছে নি? কোন জায়গাতে আইছো তুমি? কতদিন যাবত ভর্তি তোমার মা হাসপাতালে? তোমার নাম কি? আর তোমার মার নাম? কি মনে হয় কে চুরি করতে পারে টাকাটা? এখন তুমি কি করবা? এখন টাকা ছাড়া কিভাবে চিকিৎসা করবা? তোমার মার নাম কি? কি সমস্যা নিয়ে ভর্তি ছিল? হাসপাতালের মধ্যে যে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক আছে তারা জানাইছেন এই বিষয়টা? এখন যে জিবি পুলিশ বাড়িতে আইছো, পুলিশে কি কইছে? নাম
ব্যবস্থা হলো প্রথমেই নিরাপত্তাহীনতার অভিযোগ এবং পরবর্তী সময় যখন এই গোটা বিষয়টা নিয়ে সেই বেসরকারি নিরাপত্তারক্ষী বাহিনীদের দ্বারস্থ হন তিনি, তখন তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতাই পাননি সেই উক্ত যুবক। পরবর্তী সময় কিভাবে মায়ের চিকিৎসা করবেন, কিভাবে সেই অসুস্থ মাকে সুস্থ করে তুলবেন, এটা ভেবে ভেবেই কান্নায় ভেঙে পড়েছেন সেই যুবক। এখনকার মতো এখানেই শেষ করছি, আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। হীরা ব্র্যান্ড কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল, এগমার্ক যুক্ত কাচ্চি খানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা সর্ষে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে। স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ ভরতপুর রাজস্থান, ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখী ট্রেডার্স এনএস রোড আগরতলা। ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627।